বাজে 11টা, তো আমি আবার ব্লগটা এখন থেকে শুরু করছি। মা বলছিল আজকে রান্নাগুলো করে দিতে, মার শরীরটা ভালো নেই, তাই এখন আমি করব রান্না। আর বোন সবজিগুলো কেটে দিয়েছে, চলো তোমাদেরকে দেখাই। এখানে কেটে রেখেছে চিকনি শাকের জন্য শাক আর আলু বেগুন, আর হবে এটাও করবে। আর মাছের ঝোলের জন্য আলু কেটে রেখেছি, আর এখানে হবে ভেন্ডির তরকারি। আমি এই দুটো করব, মাছের ঝোল আর ভেন্ডির তরকারি। তো চলো দেখতে থাকো, আমি রান্নাগুলো করে নিই। আমার রান্না প্রায় কমপ্লিট, এখানে ঝোল ফুটছে, মাছগুলো দেওয়া হয়নি, যে মাছগুলো এখানে ভেজে রেখেছি। সিঙ্গি মাছের ঝোল হবে আর ভেন্ডি তরকারি এখানে হয়ে গেছে। আমাদের এখানে গরম না পড়তে পড়তে কারেন্ট যাওয়া শুরু হয়ে গেছে, তো রান্না করতে করতে একদম অবস্থা শেষ, চিমনিও বন্ধ হয়ে গেছে। তো পরে কথা হচ্ছে, আমাদের অ্যাকুরিয়ামের আজ একটা মাছ মারা গেছে, এত গরম পড়েছে তাও হিটার চালিয়ে রাখতে হবে। কালকে রাতে হিটার বন্ধ ছিল তাই মারা গেছে। এখনো একটু একটু হাঁপাচ্ছে কিন্তু এটা বাঁচবে না, ল্যাচটা অন্য মাছগুলো খেয়ে নিয়েছে। আমাদের অ্যাকোরিয়ামটা কিন্তু অনেক সুন্দর, এটা এখন এতটা বোঝা যাচ্ছে না, একদিন তোমাদেরকে এটা রাত্রে দেখো। এখন এত চারদিক দিয়ে আলো আসছে তো বোঝা যাচ্ছে না সেরকম একটা। একজনের ঘুম স্নান হয়ে গেছে, তাই তো হয়ে গেছে, একটু তাই তাই করে দেখিয়ে দাও সবাইকে। মিমি একটু তাই তাই করে দেখিয়ে দাও, তাই তাই করে দেখিয়ে দাও, তাই তাই করে দেখিয়ে দাও মিমি, তাই তাই করে দেখিয়ে দাও। দেখ খাবারটা বাদে ওগুলো মুখে দিতে বেশ ভালো লাগে না, সারাদিন যাই পাবি তাই মুখে দিবি না, না মুখে না সরা ওকে। ওগুলো আমার ভালো লাগে না, ওগুলো আমার ভালো লাগে না। এটা আমাদের কি গো, এখন স্নান করে চলে এসেছি আর এখন বাজে 1:19, তো এরপর লাঞ্চ করবো। আর এত গাড়ি যায়, তো এরপরে লাঞ্চ করব, আর আছে লাঞ্চের পর ঘুমিয়ে যাব। তারপর বিকেলে একটা জায়গায় যাওয়ার কথা আছে, হয়তো যেতে পারি বা নাও যেতে পারি, যদি যাই তো তোমরা দেখতেই পাবে। তো একদম বিকেলে কথা হচ্ছে, টাটা। বাজে বিকাল 4:30, আর এখন চলছে আমাদের এই আঙ্গুর পার্সেল করা চলছে। এই এখানে অনেকগুলো পার্সেল করা হয়ে আছে, এতগুলো পার্সেল করা হয়েছে, আরও এখানে আছে। এখানে নিচেও আরো একটা ট্রে পড়ে আছে আঙ্গুরের, দুটো ট্রে দিয়ে গেছে। ওদেরকে ছেড়ে দিয়ে নিচে, আর এবার আমরা যাবো একটা জায়গায়, বেরিয়ে কথা বলছি, আর কোথায় যাচ্ছি সেটাও বলছি।
আজকের এসেছি এখন পুরোনো বাড়িতে। আসার সময় ভিডিও করতে পারিনি, অন্ধকার হয়ে গেছিলো, তো চলে এসেছি আর এসে খেতেও বসে গেছি। আজকের ভিডিওটা এই পর্যন্ত, আর তোমাদের যদি ভালো লেগে থাকে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।